চাই, চাকরি বদলের অফিস চাই, চাকরি বদলের অফিস চাই, আমি চাকরি এক চাই। আমাদের দাবি একটাই, আমরা প্রার্থী করব না। আমাদের গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি দেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিক থেকে আমরা কর্মবিরতি অবস্থার কর্মসূচি আছি। প্রতি উপজেলা আমরা তিন দিন করেছি, আজকে আমরা জেলায় করব, আগামী দুই দিন উপজেলায় করব। আশ্বাসের মাধ্যমে এবং 19/9/2013 তারিখে আমাদের চাকরি জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেয়। অদ্যাবধি পর্যন্ত সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত সরকারের উপজেলা কর্তৃপক্ষ বাস্তবায়ন করেনি, যারই কারণে আমরা একেবারেই নিরুপায় হয়ে আমাদের জীবন জীবিকার তাগিদে এবং আমাদের ন্যায্য অধিকারটুকু আদায়ের লক্ষ্যে আমাদের আজকের চাকরি জাতীয়করণের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি।